আসসালামু আলাইকুম, নিউজ বাংলা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন নতুন নতুন খবর পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুক্রবার বিকালে ঢাকার গোলাপবাগ মাঠে গণসমাবেশ করার অনুমতি পেয়েই সেখানে জড়ো হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। সময় যত বাড়ছে নেতাকর্মীদের সমাগমও বেড়ে চলেছে। শুক্রবার বিকাল থেকেই বিএনপির নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজধানীর সায়েদাবাদ গোলাপবাগ মাঠ ও আশপাশের এলাকা। আজ সকালে দেখা গেছে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। শুক্রবার দিবাগত রাতেই গোলাপবাগ মাঠে প্রস্তুত করা হয়েছে গণসমাবেশের মঞ্চ। এদিকে সমাবেশকে কেন্দ্র করে গোলাপবাগ মাঠ ও এর আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ শক্ত সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। শনিবার সকালে দেখা যায় আগত বিএনপির নেতাকর্মী গোলাপবাগ ছাড়িয়ে ধলপুর, মানিকনগর ও সায়েদাবাদ পর্যন্ত বিস্তৃতি ঘটেছে। শুক্রবার বিকালে বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। এরপর থেকে নেতাকর্মীরা জমা হতে থাকেন সেখানে। অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণ প্রদানের শর্তে গণসমাবেশের জন্য বিএনপিকে গোলাপবাগ খেলার মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শুক্রবার 9 ডিসেম্বর রাত 10:30 বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স গোলাপবাগ খেলার মাঠ ব্যবহারের অনুমতি চেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান শর্ত সাপেক্ষে এই অনুমতি প্রদান করেন।